প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগেই বলেছেন মুসলিমরা বেশি বাচ্চা নেয়, সেটা যে ভুল তার ব্যাখ্যা দিতে গিয়ে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি কতগুলো যুক্তি দিয়েছেন। প্রাইম মিনিস্টার টন্টেড মুসলিমস এন্ড স্প্রেড ফলস নিউজ দ্যাট উই হ্যাভ মোর চিলড্রেন। দেশ কি সম্পত্তি পর পহলা অধিকার মুসলমানো কা হ্যায়, ইসকা মতলব ইয়ে সম্পত্তি ইকট্ঠি করকে কিসকো বাটেঙ্গে, জিনকে জ্যাদা বাচ্চে হ্যায় উনকো বাটেঙ্গে। বাট দিস ওন মিনিস্ট্রি হ্যাড সেড That the TFR for the country is falling and the TFR of Muslims has fallen the fastest. And may I quote and bring the notes of August House. The TFR means একজন মহিলা তার জীবদ্দশায় যতগুলো বাচ্চা জন্ম দিতে পারে বা জন্ম দেয়। একটা বাচ্চা জন্ম দিলে TFR 1, তিনটে বাচ্চা জন্ম দিলে TFR 3. The TFR rate of Muslims have fallen down from 4.41 to 2.36. মুসলিমদের TFR আগের থেকে অনেক কমে গেছে। আগে যেটা TFR 4.6 ছিল, এখন সেই TFR 2.3। The Muslim men use highest contraception than the Hindu people of 34.10%. একদম ঝুঁটকো। মুসলিম পুরুষ হিন্দু পুরুষের চেয়ে বেশি গর্ভনিরোধক ইউজ করেন। কাশ্মীর এন্ড লক্ষদ্বীপ সাম অফ দ্য হ্যাভ দ্য লোয়েস্ট ফার্টিলিটি রেট মুসলিম ওমেন। This is madam, you are the minister, you should know. National Family Health Survey 2019. Ubaisi sahab, you are very senior. Ab unko puch rahe hain to main kya karun sir? Only you address to the chair. Thank you sir. Madam ko nahi maloom, minister hai. Muslim women are now using contraception nearly as much as Hindu women, that is 60.2%. মুসলিম মহিলারাও এখন হিন্দু মহিলাদের সমপরিমাণ গর্ভনিরোধক ইউজ করেন। দ্য ট্রুথ স্যার ইজ NFHS data says that Muslim low access to healthcare facilities due to poverty. Despite this, Muslims have better sanitation, they practice family planning. Because of this, Muslim children have lower infant mortality rates than Hindus. মুসলিম বাচ্চাদের মৃত্যুর হার হিন্দু বাচ্চার থেকে কমে যাওয়ার ফলে তাদের সংখ্যাটা অনেক বেশি মনে হয়।